So problem six, Mrs. Sabira commenced business on January 2014 with a capital of taka 50,000 at Khulna City Corporation. Khulna City Corporation, Mrs. Sabira ekta business shuru korchilo 2014 sale January 1 tarike. During the year she made a profit of taka 22,000. Tar profit chilo 22,000. She made due taka 10,000 per year. She proti boshori uttolon kore 10,000 taka. At December 31, 2016, she became insolvent. Take Deulia Bule Gushana Koras, Duaza Solo Shale. Dago she Duaza Chodo Shale Zanori Tibosha Bapshata Shuru Korsilo, Take Solo Shale Roshe Kikorais, Deulia Bule Gushana Korais. Telangota Koibosore. In Bosora. Bosor. So the Ponoro Solo. On that date, her statement of affairs was as follows. Dago Niche Deuse. So, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে দিয়ে আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্ট এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এন্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট তো যাই হোক স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে গেলে চারটি ওয়ার্কিং করা লাগে আমরা অ্যাজ ইউজুয়াল চারটি ওয়ার্কিং এর শর্ট কাটব এবারে দেখি কোনটা কিসের ভিতর যাবে একটু দেখব আমরা ক্যাশ ইন হ্যান্ড ইকুইপমেন্ট স্টক মাইনিং শেয়ার তারপরে প্ল্যান্ট বিল রিসিভেবল ডেবটর্স এগুলো আপাতত কিসের ভিতর আসে না এগুলো আমাদের সম্পত্তি পাশে যাবে এগুলো রেখে যদি লোন নেওয়া হয় তাহলে সেটা ওয়ার্কিং এ আসবে সো একটু খেয়াল করি আমরা এই অঙ্কেটায় নতুনত্ব যে দুই একটা জিনিস আসে সেটা একটু খেয়াল করি যে ক্রেডিটর অফ হুইচ টাকা 18,000 ইজ সিকিউরড বাই প্ল্যান্ট 83,000 টাকা আচ্ছা প্রত্যেকের কাছে কি শীট আছে আমাদের আছে বা সবার কাছে না থাক যাদের কাছে আছে একটু খেয়াল করবা আর যাদের কাছে নাই তারাও একটু খেয়াল করবা দেখবা আমাদের দুই নাম্বার অঙ্ক শীটের দুই নাম্বার অঙ্কটা যাও যাদের কাছে আছে না আমাদের বইতে 6 নম্বরে এটা এটা তো 6 নাম্বার এখানে হাত দিয়ে রাখো আর ওই 2 নাম্বার অঙ্কে দাও পার্টসি পার্ট বি 2 নাম্বার পার্টসি না পার্টসি 2 নাম্বার জি ভাই গেছি ভাই ওইখানে আর এখানের পার্থক্য একটু খেয়াল করতে হবে প্রথমে ওইখানে দেখো ওখানে লোন নেওয়া হয়েছিল ক্রেডিটর সিকিউরড বাই স্টক বা শেয়ার কিছু একটা লেখা ছিল ছিল প্রথমে ছিল ভাই লাইন অন শেয়ার ক্রেডিটর সিকিউরড বাই লাইন অন শেয়ার দেখো শেয়ার লেখা ছিল সরাসরি লোনের টাকা দেওয়া ছিল নাকি জি ভাই দেখো ওই ওইখানে আমাদের যে লোন আর শেয়ারের সাথে কম্পেয়ার করে আমরা একেবারে ফুললি বা পার্টলি হিসাব করে ফেলাইছিলাম তাই তো এখন দেখো ওই কথা ওই লাইনটা আর এই লাইনটার ভিতরে পার্থক্য দেখো এখানে কিন্তু মাঝে বলে দিছে যে মোট লোনের কত অংশ সিকিউরিটি সেটা কিন্তু বলে দিছে এই কথাটা কিন্তু দুই নম্বর অঙ্ক বা অন্য কোনো অঙ্কে বলা ছিল না দেখো এই যে লাল কালি দেওয়া যে বিষয়গুলো মানে এইগুলো হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে মানে এগুলো একটু এক্সেপশনাল এই কারণে কিন্তু লাল কালি দেওয়া এগুলো তাহলে একটা জিনিস দেখো তাহলে এখানে বলা হয়েছে দেখো মনে করো এইটুক এই অংশটা নাই যে অফ উইজ 18,000 এইটুক নাই আমি যদি বলি লেনদেনটা এমন আছে যে ক্রেডিটর সিকিউরড বাই প্ল্যান 83,000 টাকা তাহলে কিন্তু আগের মতোই স্বাভাবিক যে লেনদেন সেটা নাকি জি ভাই সেটাই আসে কিন্তু এখন যে বলছে যে মোট দেখো ক্রেডিটরস অফ উইজ টাকা 18,000 এর সিকিউরড বাই প্ল্যান মানে মনে করো মোট দেখো যে 83,000 টাকা লোনের পরিমাণ আছে এই যে এখানে মোট 83,000 টাকা তুমি মনে করো একজনের কাছ থেকে 83,000 টাকা লোন দিছো তো লোন হিসেবে নিয়ে তুমি এমন একটা কিছু তার কাছে রাখছো যেটার মূল্য 18,000 টাকা তাহলে দেখো এখানে যেহেতু বলে দিছে এই কারণে এই কথাটা আসতেছে নাহলে না বললে কিন্তু কোনো সমস্যা ছিল না তুমি যে প্ল্যানটা রাখছো সেই প্ল্যান নিয়ে তার নিশ্চয়তা আছে 18,000 টাকা পর্যন্ত তোমার কাছ থেকে সে ক্যারি করতে পারবে তাই না দেখো বলেছে কিন্তু ক্রেডিটরস অফ হুইচ টাকা 18,000 সিকিউরড বাই প্ল্যান তাহলে মোট লোন ছিল 83,000 টাকা যার সিকিউরিটি হিসেবে প্ল্যান রাখা হয়েছে সেই প্ল্যান্টের দাম কত মানে ওই যে 83,000 টাকা লোন লোনের 18,000 টাকা সিকিউরিটি আছে লোনের কত টাকা সিকিউরিটি আছে 18,000 এই কথাটা কি সবাই বুঝতেছো একটু ক্লিয়ার হয়ে যেতে হতে হবে কিন্তু যে মোট 83,000 টাকার লোনের 18,000 টাকা সিকিউরিটি আছে এই যে তাহলে 83,000 এর ভিতরই যে 18,000 টাকা 83,000 টাকা লোনের 18,000 এর সিকিউরিটি আছে এই 18,000 এর সিকিউরিটি কি রেখে রাখা হয়েছে প্ল্যান্ট রেখে কথা কি বুঝতে গেছে আমি আবারো বলি তুমি 83,000 টাকার লোন নিছো নিয়ে এই 83,000 এর ভিতর 18,000 টাকার লোনের সিকিউরিটি আছে এই 18,000 টাকা সিকিউরিটি তুমি কি রেখে রাখছো প্ল্যান্ট রেখে তাহলে এখন দেখো এখানে দুইটা কাহিনী হয়েছে তাহলে 83,000 টাকার 18,000 টাকা সিকিউরিটি আছে তাহলে বাকি টাকার কোনো সিকিউরিটি নাই বুঝা গেছে হ্যাঁ তাহলে ওইটুক আনসিকিউরড যার কোনো সিকিউরিটি নাই সেটা কি আনসিকিউরড না হ্যাঁ
তাহলে 83,000 থেকে 18,000 টাকা মাইনাস করলে যে টাকাটা থাকে এটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে দেখো আনসিকিউরড ক্রেডিটরস আসতেছে 65,000 টাকা। তো দেখো আমরা এখানে এই যে তাই আনসিকিউরড ক্রেডিটরস এ ফারস্টে দেখাইছি, দেখো এই যে ক্রেডিটর সিকিউরড বাই প্ল্যান্ট 83,000 মাইনাস 18,000 65,000 টাকা, এইটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এইবার সিকিউরিটি ছিল কত টাকার? 18,000 টাকার সিকিউরিটি ছিল কত টাকার? 18,000 টাকার না? তাহলে এই যে হ্যাঁ এই যে 18,000 টাকা লোনের সিকিউরিটি আছে, কি রেখে সিকিউরিটি রাখা হয়েছে? প্ল্যান্ট রেখে। কি রেখে? প্ল্যান্ট রেখে। তাহলে এখন আমরা যাই দেখি প্ল্যান্টের মূল্য কত ছিল। দেখো ওই যে উপরে প্ল্যান্ট এক্সপেক্টেড টু রিয়ালাইজ 18,000, প্ল্যান্ট থেকেও অর্জন প্ল্যান্টের আদায় যোগ্য মূল্য কত ছিল? 18,000 টাকা ছিল। তাহলে এই দেখো লোন ছিল 18,000, সিকিউরিটির পরিমাণও 18,000 আসতেছে, তাহলে এটা কোথায় যাবে, ফুললিতে না পার্টলিতে বলো তো? সমান সমান পার্টলি পার্টলি কম বা সমান হলে পার্টলিতে যাবে না? লোন থেকে সিকিউরিটির পরিমাণ কম বা সমান হলে কোথায় যায়? পার্টলিতে যায়। পার্টলি দেখো আমরা এই কাজটা করছি যে ক্রেডিটর সিকিউরড বাই প্ল্যান্ট, লোনের পরিমাণ 18,000, সিকিউরিটির পরিমাণ 18,000। দেখেন এই এন্টিটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলতে হবে। না ভাই সমস্যা নেই। ওকে তারপরে আসেন দেখেন স্যালারি ডিউ টু ক্লার্ক 4 মান্থ কোনো বিষয় না, এখানে 4 মাস 5 মাস 6 মাস থাকুক সমস্যা নেই, কিন্তু আমাদের স্যালারি ডিউ মোট কত টাকা আছে দেখো? 2400। 2400। যাদের কাছে শিট আছে একটু কাইন্ডলি দেখেন যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে কোনো অঙ্কে দেখেন তো স্যালারি ডিউ প্রত্যেকটা অঙ্কে। 3 নম্বরে কত ছিল স্যালারি ডিউ প্রসেনজিৎ? 1200। 4 নম্বরে কত ছিল স্যালারি ডাই লেখা ছিল মনে হয় না ডিউ কি দেখো? 800। হয়তো ডিউ আছে 800। তাহলে খেয়াল করো এই দুটো অঙ্ক দেখালাম, আরো অঙ্ক দেখবা ম্যাক্সিমাম অঙ্কে, এই কথাটা আমি বলিনি তখন, এটা আমি পার্ট বির অঙ্কে বলছিলাম। দেখবা আগের যে অঙ্কগুলো ছিল মানে আমরা পার্ট সিতে করছি এগুলো দেখবা সব স্যালারি বকে আছে 2000 টাকার ভিতরে। কয় টাকার ভিতরে? 2000 টাকার ভিতরে। এবং দেখো পার্ট বিতে একটা অঙ্ক যখন আমি করাইছিলাম বলেছিলাম যে স্যালারি এবং ওয়েজেস সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত প্রিফারেন্সিয়ালে বকেয়া হিসেবে দেখাইতে হবে বলেছিলাম, এটা একটা নোট। জি ভাইয়া বলেছেন। প্রসেনজিৎ কুমার বলেছিলাম, প্রসেনজিৎ কি বেড়ে গেছে নাই? যাই হোক তাহলে আমাদের দেখো বলেছিলাম যে আমাদের সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত প্রিফারেন্সিয়ালে বকেয়া দেখানো যাবে, আর যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে কোথায় যাবে? আনসিকিউরড যাবে। যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে কোথায় যাবে? আনসিকিউরড যাবে। তাহলে খেয়াল করেন এখানে আমাদের মোট বকেয়া আছে কয় টাকা? 2400 টাকা। 2400 টাকা। তাহলে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আমরা বকেয়া দেখাইতে পারবো একজন শ্রমিকের, সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আমরা বকেয়া হিসেবে দেখাতে পারবো প্রিফারেন্সিয়ালে, তাহলে বাকি টাকা চলে যাবে আনসিকিউরড এ নাকি? হবে জি। তাহলে এখানে কয় টাকা কোথায় যাচ্ছে বলেন? স্যালারি ডিউ প্রিফারেন্সিয়ালে কত নেব? 2000। 2000 আর বাকি 400 আনসিকিউরড। আনসিকিউরড দেখেন আমরা যে কথা সেই কাজ। দেখেন এই যে স্যালারি ডিউ 2000, আনসিকিউরড যায় দেখেন স্যালারি ডিউ 2400 মাইনাস 2400। ক্লিয়ার? ওকে চলে আসি এরপর নেক্সট এন্টিতে। এই এন্টিটা 3 নাম্বার আর 4 নাম্বারে আমরা করেছি, এটা কৃষ্ণা বলো দেখি 3 আর 4 তো তুমি করছো, এই এন্টিটা কি হবে ব্যাংক লোনের? এইটা কৃষ্ণা জি ভাইয়া এটা একটু পড়ো, পড়ে বলো কোথায় গেছে যাবে এটা। ব্যাংক লোন, দা লোন ইজ সিকিউরড বাই স্টক টু দা এক্সটেন্ট টু টেক 50,000 টাকা, আর মোট লোনের টাকা হচ্ছে 30,000। মোট লোন নিছো 30,000, এই লোনটা কিসে সিকিউরিটি রাখছো? সিকিউরড বাই স্টক, স্টক রেখে। দেখো স্টক রেখে সিকিউরিটি হিসেবে স্টক রাখছি, রেখে আমি লোন নিছি 30,000 টাকা, তবে স্টকের দাম আমি দেখাইছি 50,000 টাকা। স্টকের দাম আমি উপস্থাপন করছি কত? 50,000 টাকা। তাহলে এখন দেখতে হবে স্টক ছিল কত। উপরে দেখো যে স্টক মোট ছিল 60,000, উপরে স্টক ছিল মোট 60,000, কিন্তু আমরা ব্যাংকে যখন লোন নিছি লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংকে উপস্থাপন করছি 50,000,
ঠিক আছে, কিন্তু এখানে টাকাটা হবে দেখেন 60,000 এর উপর না, এখানে কিন্তু টাকা কাটতে হবে 50,000 এর উপর। এখানে দেখো বলেছে লোনটা নেওয়া হয়েছে মোট 30,000 টাকার লোন, সিকিউরিটি হিসেবে স্টক রাখা হয়েছে টু দা এক্সটেন্ট অফ টাকা 50,000, মানে 50,000 টাকা পর্যন্ত স্টককে দেখানো হয়েছে। তাহলে এখন আমাকে খেয়াল করতে হবে স্টকের দাম ছিল কত। উপরে দেখো যে স্টকের দাম ছিল 60,000, দেখছো এই যে স্টকের দাম ছিল কত, 60,000। কিন্তু তুমি যখন ব্যাংক থেকে লোন নিছো তখন 60,000 টাকা ব্যাংকে দেখাও নাই, তখন তুমি ব্যাংকে দেখাইছো 50,000 টাকা। 50,000, হ্যাঁ, তাহলে ব্যাংক কাজ করবে 50,000 এর উপর। তাহলে ব্যাংকের সম্পদের মূল্য হচ্ছে 50,000। তাহলে এখানে বলে দিছি দেখো স্টকের বুক ভ্যালু যা হবে তার 70% হচ্ছে রিয়ালাইজ ভ্যালু। তাহলে এই 50,000-এর 70% ব্যাংক আদায় করতে পারবে। তাহলে 50,000 গুণ 70% হয় 35,000। তাহলে সিকিউরিটির পরিমাণ 35, লোন নিছো 30, তাহলে এটা ফুল নিতে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে ভাইয়া এখানে যদিও টাকা 50,000 টাকা ধরছে কিন্তু এখানে জায়গা 50,000-এ 70% কাজ হবে, তাই তো? কাজ হবে বলতে কি, এটা হচ্ছে আমরা বলছি রিয়ালাইজ ভ্যালুর সাথে কম্পেয়ার করতে, তাই আমাদের আমাদের বুক ভ্যালু যা দেওয়া থাকবে ব্যাংকে সেটা ব্যাংক টোটালি 100% পাবে না, ব্যাংক সেখান থেকে কত পার্সেন্ট আদায় করতে পারবে সেইটার সাথে কম্পেয়ার করতে হবে। তাই যে ওইটাই ভাই, তাহলে কাজ 50,000 হবে না, ওই 35,000, তাই তো? এস 50,000-এর 35,000 কোথা থেকে আসছে? 50,000-এর 70% ব্যাংক পাচ্ছে রিয়ালাইজ ভ্যালু, তাহলে রিয়ালাইজ ভ্যালুর পরিমাণ 35,000। তাই দেখো এটা আমরা ফুল লিতে দিছি, ব্যাংক লোন সিকিউরড বাই স্টক 50,000-এর 70% করে, ঠিক আছে? এই যে 30,000 আর 35,000, ক্লিয়ার? জি ভাইয়া। এবার দেখেন আসেন রেন্ট ডিউ কোথায় যায়, রিভারেন্সিয়াল বা ডিসকাউন্ট বিল, মানে লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট, একই কথা। এটা যাবে আনসিকিউরড ডেটারসে। দেখেন আমি এটা বলেছিলাম যে এই বিল ডিসকাউন্ট বা ডিসকাউন্ট বিল ব্যাংকের দিয়ে অনেক কথা লেখা থাকতে পারে, অনেক সময় র্যাঙ্ক লেখা থাকে, অনেক সময় ব্যাড লেখা থাকে, অনেক সময় প্রডিউস থাকে, অনেক সময় এই যে ডিজোনাল লেখা আছে। তা আমি বলেছি যে ডিসকাউন্ট বিল বা বিল ডিসকাউন্ট থেকে ব্র্যাকেট দিয়ে যা থাকবে ওইটাই র্যাঙ্কের টাকা, ওইটাই আমরা লস অন রিয়ালাইজেশন এর মধ্যে দিই, নাকি? যেটা আমরা যখন স্টেটমেন্ট ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করি তখন। তাহলে এটা হচ্ছে বিল ডিসকাউন্ট, আমাদের যাবে আনসিকিউরড গ্রস লায়াবিলিটি 6,000, এক্সপেক্টেড টু র্যাঙ্ক 4,500, ক্লিয়ার? এবার আসেন দেখেন বিলস পেয়াবেল। দেখেন এই একটা জিনিস, বিলস পেয়াবেল কিন্তু এই ব্র্যাকেটের অংশটা নেই মনে করেন, আমি শুধু লিখলাম বিলস পেয়াবেল আছে 12,000। যদি শুধু বিলস আনসিকিউরড যায়, এস যদি শুধু বিলস পেয়াবেল থাকে তাহলে এটা আনসিকিউরড যায়। আনসিকিউরড কোন জিনিস যায়, যার বিপক্ষে কোনো সিকিউরিটি থাকে না, তাই না? জি ভাই। তো এখানে কিন্তু এটার বিপক্ষে সিকিউরিটি রাখা হয়েছে। দেখেন বিলস পেয়াবেল সিকিউরড বাই লাইফ পলিসি উইথ সারান্ডেড ভ্যালু টাকা 17,000, যার সমাপন মূল্য বা আদায়যোগ্য মূল্য হচ্ছে 17,000 টাকা। তাহলে এই বিলের বিপক্ষে সিকিউরিটি রাখা হয়েছে কাকে? লাইফ পলিসি। তাহলে যে পার্টি হবে না, লাইফ পলিসি। তাহলে লোন নিছি 12,000 টাকা, সিকিউরিটির পরিমাণ 17,000, তাহলে এখানে কি তাহলে ফুল নিতে যাচ্ছে? সিকিউরিটির পরিমাণ বেশি না, ফুল নিতে যাচ্ছে, ফুল নিতে যাচ্ছে, তাহলে ফুল সিকিউরিটি যাচ্ছে। তো দেখেন আমরা বা টোন কথা বলবো, বলো আমাদের চারটা ওভারঅল ওয়ার্কিং। ঠিক আছে, হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা জানি বাম পক্ষে যে চারটা,
বাম পক্ষে যে চারটা ওয়ার্কিং করি সেটাই আসে। তো প্রথমে ফুললি সিকিউরড ক্রেডিটরস লোনের পরিমাণ লিখবো 42,000, তার থেকে বাদ দিতে হয় ভ্যালু অফ সিকিউরিটি, বাদ দিলে যা থাকে সেটার নাম কি লিখতে হয়? সারপ্লাস অ্যাজ পার সেটাকে নেই যে আমরা সেটাই লিখছি ফুললি সিকিউরড ক্রেডিটরস লোনের টাকা, তারপরে ভ্যালু অফ সিকিউরিটি সারপ্লাস অ্যাজ পার কন্ট্রাক্ট। সেম ভাবে পার্টলি সিকিউরিটি লোনের টাকা ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিয়ে 720 টাকায় র্যাঙ্কের ঘরে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর 2600 ছিল আমরা যা বলছি এটাকে ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা নামে সম্পূর্ণ টাকায় মাইনাস করে দিতে হয়। আর আনসিকিউরড ক্রেডিটরস তো দুইটা পক্ষ থাকে, গ্রস লায়াবিলিটি এবং এক্সপেক্টেড টু র্যাঙ্ক, যে দুইটা পক্ষের টাকা যার টাকা আমরা সেটাই দিয়ে দিচ্ছি। তন্নি টাকা বসানো নিয়ে কোনো সমস্যা আছে? দেখো এখানে যে টাকাগুলো প্রত্যেকটা অঙ্কেই ট্রান্সফার একই রকম, আমাদের দুইটা পক্ষ থাকে আমরা জানি ওখানে বুক ভ্যালু আর রিয়েলাইজ ভ্যালু। সো ক্যাশ ইন হ্যান্ড 5,000 টাকা, ইকুইপমেন্ট এটা আমরা রেখে লোন নেই নাই, তাহলে বুক ভ্যালু 25,000, রিয়েলাইজ ভ্যালু 20,000। স্টক অনুপ বলো স্টকের ব্যবহারটা কেমন হবে? আমরা সম্পূর্ণ রাখছিলাম না, আমরা 50,000 টাকা পর্যন্ত ব্যাংকে রাখছিলাম। হ্যাঁ, তাহলে বাকি যে 10,000 থাকে ওটা তো আমি রাখি নাই, তাহলে ওটা আমার আনসিকিউর্ড। তাহলে আমাদের হ্যাঁ তাহলে স্টকের 10,000 টাকা বুক ভ্যালু যার 70% আদায় করতে পারবো আমরা, 70% হয় 7,000। দেখো এই হচ্ছে আমাদের স্টকের বিষয়টা, স্টক 10,000 টাকা বুক ভ্যালু তার 70% 7,000। ঠিক আছে তন্নি? এরপর দেখেন আমাদের ছিল মাইনিং শেয়ার, এটা রাখি নাই আমরা, 15,000 বুক ভ্যালু, রিয়েলাইজ ভ্যালু 17,000। প্লান্ট রাখি, প্লান্ট তো আমরা রাখছিলাম তাই না? জি ভাই। তাহলে তো এটা আসলো না। বিল রিসিভেবল 13,000 বুক ভ্যালু, রিয়েলাইজ ভ্যালু 6,000। ডেপ্টর্স খেয়াল করেন, ডেপ্টর্স ছিল মোট 20,000, ডেপ্টর্স ছিল মোট 20,000। 20,000 এর দেখেন বলছে আনকালেক্টেবল 4%, মানে আপনি কালেক্ট করতে পারবেন না 4%। তাহলে কালেক্ট করতে পারবেন কয় পার্সেন্ট? 96% না, মানে দেনাদারের কাছ থেকে কালেক্ট করা যাবে না হচ্ছে 4%। তাহলে আমি কালেক্ট করতে পারবো কত পার্সেন্ট? 96%। আমার তো যেহেতু বুক ভ্যালু 20,000, তাহলে বাকি 96% রিয়েলাইজ ভ্যালু। ঠিক আছে, এই হলো ঠিক আছে। তো তাহলে দেখো এই যে ডেবিট ডটস 20,000, 96% হয় 19,200। তো আমাদের আর কিছু আসা না দেখবা। এবার আমরা বুক ভ্যালু আর রিয়েলাইজ ভ্যালু যোগফল নামায় বুক ভ্যালু তো ক্লোজ করে দিই। রিয়েলাইজ ভ্যালু থেকে কি করি আমরা? রিসিভার ফি বাদ দিই। রিসিভার ফি বাদ দেওয়ার নিয়ম কি? ও যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক এসব বাদ দিয়ে 10% করতে হবে। জি, তাহলে ক্যাশ ইন হ্যান্ড আছে 5,000, 5,000 বাদ দিয়ে 10% কাটলাম 6,920। দেখেন এরপরে সাধারণত সারপ্লাস যোগ করি, ডিডাক্ট বাদ দিই, কিন্তু নিয়মে লেখা ছিল আমাদের 3 নম্বর অঙ্ক না 4 নম্বর অঙ্কে ছিল, দেখবেন রিয়েলাইজেশন এক্সপেন্স থাকলে সারপ্লাস যোগ এবং ডিডাক্ট বাদ দেওয়ার আগে রিয়েলাইজেশন এক্সপেন্সটাকে বাদ দিতে হয়, নিয়মে লেখা আছে, এবং 4 নম্বর অঙ্ক আমরা করছি। প্রশান্তজিৎ কুমার করেছিলাম না? হ্যাঁ ভাই করছি ভাই। 4 নম্বর ওই যে রিসিভার ফি বাদ দেওয়ার পরে রিয়েলাইজেশন এক্সপেন্স বাদ, তারপর হলো সারপ্লাস স্কোর কন্ট্রাক্ট। এই আমাদের সেই দেখেন রিয়েলাইজেশন এক্সপেন্স 3,000 টাকা আছে, তাহলে এইটাকে আগে বাদ দিয়ে তারপরে আমাদের সারপ্লাস আর ডিডাক্ট আসতে হবে। তাই আমরা রিয়েলাইজেশন এক্সপেন্স দেখেন বাদ দিছি, দিলে 64,280। এবার বাম পাশে সারপ্লাস 7,920 যোগ করলাম, বাম পাশে ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা 2600 বাদ দিলাম, দিলে আমাদের নিট সম্পদ দাঁড়াচ্ছে 69,600। আমরা বলছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার উদ্দেশ্য এই ব্যক্তির সম্পদ এবং দায়ের ঘাটতি কতটুকু, তার ঘাটতিটুকু বের করা। তো আমরা যেহেতু বলছি দেউলিয়া, তাহলে অবশ্যই তার বাম পাশ বড় হবে, মানে দায় পাশটা সবসময় বড় হবে। তাহলে এখানে আমরা ব্যালেন্স টানবো, দায় পাশে দেখেন আমাদের 69,920, র্যাঙ্কের ঘরে টোটাল 70,620। এবার এটা ডাইন পাশে নিয়ে আসলাম, তাহলে তার দায়ের পরিমাণ 70,620, তার সম্পদের পরিমাণ ছিল 69,600, তাহলে তার এখনো ঘাটতি আছে, সম্পদ থেকে দায়ের ঘাটতি আছে 1,020 টাকা। ক্লিয়ার? জি ভাই। ওকে, চলে আসি এরপরে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। তো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে তো আমরা বলছি
প্রথমে মালিকানা স্বত্ব বিবরণী, তারপরে ইনকাম স্টেটমেন্টে আয় ব্যয় বিবরণী যে তথ্যগুলো এগুলো আসে, আমরা যা ডেবিট জানি এখানে ক্রেডিট বসে আর ক্রেডিট গুলো ডেবিট বসে। সো দেখেন মিসেস সাভারি কমেন্সড বিজনেস অন January 1, 2014 তে ক্যাপিটাল টাকা 50,000, ক্যাপিটাল কোথায় বসবে? বাম পাশে বসবে, ডেবিটে বসবে 50,000। তারপরে ডিউরিং দা ইয়ার শি মেড এ প্রফিট টাকা 22,000, প্রফিট কোথায় বসবে? ক্রেডিট পাশে, না ডেবিট পাশে, সরি ডেবিট পাশে বসবে না, প্রফিট 22,000। শি মেড ড্রিউ, শি মেড ড্রিউ 10,000 পার ইয়ার, উত্তোলন করছে প্রতি বছরে 10,000 টাকা, উত্তোলন বসে ডাইন পাশে, কিন্তু পার ইয়ার মানে কয় বছরের অঙ্ক বলেন তো? 3 বছরের, 3 বছরের, কিন্তু 14 সালে শুরু করছে, 16 সালের ডিসেম্বরে শেষ হয়েছে, মানে তাকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়েছে। তো 3 দ্বারা গুণ করতে হবে, 10,000 গুণ 3, আচ্ছা গেল। এরপরে কি কি আসবে? বাম পাশে একটা জিনিস বসবে, সেটা হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, একটু আগে যে 1,020 টাকা বের করছি সেটা বসবে নাকি? ইকুইপমেন্টের বুক ভ্যালু 25,000 আদায় করতে পারছিলাম 20,000, তাহলে লস 5,000, স্টক 60,000 টাকা, বুক ভ্যালু 70% আদায় যোগ্য, তাহলে বাকি 30% লস নাকি? কিন্তু শেয়ার থেকে কি লাভ হয়েছে না লস হয়েছে দেখেন তো, সেটা কিন্তু লাভ হয়েছে, লস হয় নাই কিন্তু, 15,000 বুক ভ্যালু 17,000 রিয়ালাইজ, তাহলে এখানে কিন্তু বুক ভ্যালু থেকে রিয়ালাইজ ভ্যালু বেশি, বেশি হলে লাভ হয়, তাহলে লাভ হলে বাম পাশে বসবে, লস হলে যদি ডান পাশে বসে তাহলে এটা বাম পাশে বসবে, প্রফিট অন মাইনিং শেয়ার 2,000, ক্লিয়ার? প্লান্ট 27,000, 18,000, 9,000 টাকা লস, বিল রিসিভেবল 13,000, 6,000 আদায় করতে পারছিলাম 7,000 টাকা লস, ডেপ্টর 20,000 এ 4% তো লস বলেছিল, তাহলে 20,000 গুণ 4% নাকি? আচ্ছা এরপরে দেখেন এই যে ডিসকাউন্ট বিল, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টে বলছিলাম স্যার যেটা থাকবে ব্র্যাকেট এইটাই আমরা লস হিসেবে দেখাবো, 4,500 গেল। তারপরে আসেন এখানে দেখেন এই যে লাইফ পলিসি লেখা আছে, লাইফ পলিসি 17,000 টাকা, দেখেন উপরে লাইফ পলিসি কোথাও ছিল না, এক জায়গায় আছে, এটা একটা সম্পদ এবং আমাদের নিয়মে লেখা আছে যে লাইফ পলিসি থেকে সবসময় ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের বাম পাশে বসাতে হবে, তো লাইফ পলিসি আমরা বাম পাশে 17,000 টাকা লিখতে পারি। এবার এখান থেকে একটা জিনিস বাদ যায় প্রসেনজিৎ, সেটা থাকলে বাদ যায় কি কও তো? হাউজহোল্ড লায়াবিলিটি, যদি হাউজহোল্ড লায়াবিলিটি ব্যক্তিগত সম্পত্তি জনিত কোনো দায় থাকে তার, মানে নিজস্ব গৃহ সম্পত্তি জনিত কোনো তো দায় থাকে, তাহলে সেটা কিন্তু এখান থেকে বাদ যায়, যেটা আমাদের গত 7 নম্বর অঙ্কে ছিল দেখবা, 7 নম্বর অঙ্কটাই লাইফ পলিসি থেকে হাউস হোল্ড লায়াবিলিটি বাদ দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা এবার এক্সপেকুলেটিভ লস, এখানে দেখো যাবতীয় লসই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডাইন পাশে যায়, ঠিক আছে, যাবতীয় লস কোথায় যায়? ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ডান পাশে। আচ্ছা আর একটা কি আসবে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের আমাদের লাস্টে, যে টোটাল রিসিভার ফি, এই যে আমরা 3 জায়গায় যে রিসিভার ফি কাটছি, ফুললিতে কাটছি হচ্ছে 2,080, পার্টলিতে 720 এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আমরা কাটছি 6,920, এই তিনটা রিসিভার ফি আমাদের ডান পাশে বসে, দুই পাশ যোগ করলে দেখবা মিলে যাবে, ঠিক আছে? এবার আসো কৃষ্ণা, যদি গত ক্লাস করে থাকো কৃষ্ণাকে ডিস্টার্ব করি, কৃষ্ণা বলো লাস্টে দেখো যে মিসেস সাবিরা হ্যাজ এ প্রাইভেট বিল্ডিং, 2,00,000 টাকার একটা বিল্ডিং আছে, এইটার কোনো কোথাও আমরা ব্যবহার করি নাই, কেন করি নাই বলো তো কৃষ্ণ বলো? হ্যাঁ কৃষ্ণ বলো, হবে না তো ভাইয়া? অনুপ বলো, আচ্ছা আমরা বলেছিলাম 1997 সালের দেউলি আইন অনুসারে, আমার মনে হয় কি এটা হচ্ছে মিসেস সাবিরার ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত বলেছিলাম ওইটাই, যে আমাদের 1997 সালে দেউলি আইন অনুসারে বলা ছিল যে ব্যক্তিগত সম্পত্তির 3,00,000 টাকা পর্যন্ত অব্যাহতি দেওয়া হবে, অব্যাহতি লেখা আছে দেখবা 7 নম্বর অঙ্কে লাস্টের দিকে যায় একটা নোট লেখা ছিল,
স্ক্রিনশট দেখলো বাবা দেখবা তাহলে 3 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি তাই এটা তো তার কয় টাকা 2 লাখ টাকা না তাহলে এইটার উপর কোনো কাজ না এটা অব্যাহতি দেওয়া হয়েছে বোঝা গেছে হ্যাঁ বুঝছি আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে না ভাই প্রশ্ন নেই ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি ভাইয়া